এখন আপনি আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনাদের কারণে যারা বিদেশ গমন করেছে যে এইসব ধরনের সার্টিফিকেট নিয়ে আপনাদের কাছ থেকে যারা গিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে সেখানে তারা সমস্যার সম্মুখীন হয়েছেন। হ্যাঁ, প্রবাসীদের মধ্য থেকে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে রয়েছে আপনাদের প্রতি, এসব ব্যাপারে আপনার কি ইয়ার? আপনার কি আসলে আপনি এসব সম্বন্ধে কিছুই জানতেন না? এটা খুবই অবাক হচ্ছে, আমিও অবাক হচ্ছে যে আপনি কিছু জানতেন না, এবং আপনি জেনেও থাকলে বা শুনেও যদি থাকেন একই সাথে ঘর সংসার করতেন, কেন আপনি মানা করলেন না, কেন আপনি বারণ করলেন না যে ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না করা হয়? আমি বারবার বলছি যে আমি এটার সাথে ব্যবস্থাপনার সাথে ছিলাম না, এটা বারবার বলছি। কিন্তু আপনি আপনার স্বামীর সাথে সংসার করেছেন, রাইট? হ্যাঁ, সংসার এক সংসার এক জিনিস, মানে সংসারটা হচ্ছে সংসার, আর সে কর্মজীবনে সে কি করে। যেমন আমি যেমন কার্ডিয়াক সার্জারি করি, আমার যদি আল্লাহ না করুক সার্জারি করতে গিয়ে কোনো ভুল হয় বা কোনো ত্রুটি আমি করি, তাহলে কি সেটার জন্য দায়ভার আরিফুল চৌধুরী নেবেন? না, সে ঠিক আছে, সে এক জিনিস, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সে ব্যবসা করতেন এবং আপনি ব্যবসা আর আপনার জব দুটো দুই জিনিস, আপনার ব্যাপারটা স্পেশালাইজড একটা বিষয় আর তার ব্যাপারটা খুব ওপেন একটা বিষয়, সুতরাং একজন আপনাদের পারিবারিক ব্যবসা ছিল সেটা। যেমন আপনি ডাক্তার ছিলেন, সে ডাক্তারের বিষয়টা সম্পূর্ণভাবে একটা প্রাতিষ্ঠানিক বিষয়, আর ব্যবসা যেটা ছিল সেটাতে ডেফিনেটলি আপনার একটা ইন্টারভেনশনের একটা জায়গা ছিল এবং আপনার জানারও একটা জায়গা ছিল। সেখান থেকে আপনি কেনই বা তাকে জানতে চাননি, বা জানলেও আপনি কেন তাকে বাধা দেননি, অথবা আমরা কিভাবেই বা বিশ্বাস করব যে আপনি বাধা দিয়েছেন কিন্তু তিনি শোনেননি, অথবা আপনি কিছুই জানেন না? না, আমি আমি জানি না, সুতরাং বাধা দেওয়ার প্রশ্নটাও উঠছে না। তবে আমার এটার মানে মিসম্যানেজমেন্ট মনে হতো যে যেভাবে স্যাম্পল কালেকশন করে, যেভাবে পেশেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য যেভাবে রিপোর্ট গুলা দেওয়া হয় দিতে হবে, বা পেশেন্ট স্ক্রুটিনি, তারপর হচ্ছে দায়বদ্ধতা, এই জিনিসগুলা আমার কাছে মানে আমার মনে হতো যে অ্যাজ এ ডক্টরস পয়েন্ট অফ ভিউ আমার কাছে পছন্দ হতো না, বা আমি কোনো পরামর্শ দিতে গেলে উনি সেই পরামর্শ গ্রহণ করতেন না। তো শেষ পর্যন্ত আমি ভাবলাম যে তাহলে এটার সাথে, আর আমি নিজেও আমার এই করোনার সময় নিজস্ব কিছু কাজেও আমি ব্যস্ত ছিলাম, যে আমি একটা কাজ শুরু করতে চাচ্ছিলাম যে আমি বাসায় গিয়ে করোনা রুগী না, অন্য রুগী যারা করোনার কারণে হাসপাতালে যেতে পারছে না তাদেরকে আমি বাসায় গিয়ে ট্রিটমেন্ট দিব। এটা নিয়ে আমি কাজও শুরু করেছিলাম, এবং এটা নিয়ে আমি বিভিন্ন জুনিয়র ডাক্তার যারা অলরেডি একবার করোনা আক্রান্ত হয়েছে তাদের সাথে যোগাযোগ করেছিলাম, যে আমি বাসায় একটা টিম তৈরি করে বাসায় গিয়ে করোনা রোগীর চিকিৎসাটা দিব। তো এই কারণে আমি ভাবলাম যে আমার আমি আর জেকেজির সাথে থাকবো না, কারণ এখানে আমার কোনো কথাই শোনা হয় না, তাহলে আমি আমার নিজের একটা টিম ই করে অন্যভাবে সার্ভ করার চেষ্টা করি। করেছেন কিনা সেটা? জি, মানে অন্যভাবে অন্য কোনো টিম তৈরি করে আপনি কি ওরকম ভাবে কিছু করেছেন কিনা? আমি এটা না, এই যে এটা আমি রেডি করছিলাম যে আমি বাসায় গিয়ে অন্য রোগীদের, যেমন হার্টের কিছু পেশেন্ট, তারপর যারা ফুসফুসের সমস্যায় ভুগছে অথবা যাদের কোনো অন্য কোনো সমস্যা আছে কিন্তু করোনার কারণে হাসপাতালে যেতে পারছে না বা ডক্টরদের চেম্বারে যেতে পারছে না, তো আমি তাদের চিকিৎসা দেওয়ার জন্য বাসায় গিয়ে একটা টিম রেডি করছিলাম, এবং আমি অনেক জুনিয়র ডাক্তারের সাথে কথা বলে মোটামুটি রেডিও হয়ে গিয়েছিলাম। তখন এই এই ব্যাপারগুলোতে আমি জড়িয়ে পড়লাম, বা এই এই ঝামেলায় আমি দেখা যাচ্ছে যে আমাকে এই ধরনের ব্যাপারে জবাবদিহি করতে হচ্ছে। আচ্ছা, অভিযোগ আছে যে অভিযোগ বা আপনার প্রতি সবার একটা ইঙ্গিত আছে যে আপনি পলিটিক্যালি একটা হাই অথরিটির সাথে, হাই একটা লেভেলের সাথে আপনি সম্পর্ক মেনটেন করছেন বলে আপনি এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে, এবং আপনি এখনো চেষ্টা করে যাচ্ছেন যে এই সকল অপকর্ম যদি বলি এটা থেকে বের হওয়ার জন্য, আপনার স্বামীকে ছাড়ানোর জন্য, বের করানোর জন্য আপনি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটাই কিভাবে দেখছেন? আসলে আপনার কতটুকু হাই লেভেলের লোকজনের সাথে আপনার সম্পর্ক আছে? আপনি অনেক সুন্দর মানুষ, অনেকের সাথে আপনি উঠা বসা করেছেন, ছবিতে আমরা দেখেছি আপনার স্বামী সহকারে আপনি বিভিন্ন জায়গাতে বড় বড় মন্ত্রীদের সাথে, এমপিদের সাথে, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে পর্যন্ত আপনার ছবি আছে, সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আমি যখন কোনো স্বাস্থ্যের প্রোগ্রামে যাব, বা আমি কেন যখন কেউই স্বাস্থ্যের প্রোগ্রামে যাবে, আমি আমি শুধু ডাক্তার বলে না, কোনো সাংবাদিকও যদি স্বাস্থ্যের প্রোগ্রামে যান তাহলে উনি কার সাথে ছবি তুলবেন? স্বাস্থ্যমন্ত্রীর সাথেই তো ছবি তুলবেন, এটাই তো স্বাভাবিক। যে কোনো প্রোগ্রামেই যখন, এমনকি বিয়ের শাদীতেও যদি কখনো কোনো মন্ত্রী আসেন বা হাইলি পলিটিক্যাল কেউ আসেন, তখন তো তার সাথে সবাই ছবি তুলতে যাবে। তো এটা কি কোনো অপরাধের পর্যায়ে পড়ে কিনা আমার জানা নেই। আর আমি বলবো যে হ্যাঁ, আমি কলেজ লাইফ থেকেই আমি পলিটিক্স করে এসেছি, তো সবসময় এবং যখন করেছি তখন আমাদের দল জানতে পারি
আমি মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী। আচ্ছা, তাহলে আপনি আওয়ামী লীগ করেন? জি না, সেই সেই সুবিধাটা আপনি নিয়েছেন কিনা? তাহলে আমি কোনো সুবিধাই নেইনি। আপনি অবাক হবেন যে আমার আমার চাকরি জীবন অনেক দিনের, আমি হচ্ছি 24তম বিসিএস, কিন্তু এখন পর্যন্ত আমার আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পর্যন্ত প্রমোশন পাইনি। কেন? কারণ আমি এগুলো নিয়ে কখনো দেন দরবার, কারো কাছে যাওয়া, চলতি দায়িত্বের জন্য কিছু করা, এগুলো কখনোই করিনি, কখনোই না। আমি 24তম বিসিএস, এতদিন আমার অনেক কিছু হয়ে যাওয়ার কথা, এবং আমি এমএস করেছি আজ 5.5 বছর হয়ে গেল। তারপর এমন কি আমাদের জাতীয় হৃদরোগে যে অ্যালোটেড বাসাগুলো আছে, বাসাগুলো আছে, সেই বাসাও আমি দেন দরবার করে পাইনি। তাহলে আমি বুঝতে পারছি না যে কিভাবে আমি সুবিধা ভোগী। না, তাহলে সেই সুবিধাগুলি নেননি কেন? মানে আপনি কি এটা আপনার বোঝাতে চাচ্ছেন আপনার সততার কারণে আপনি নেননি, নাকি আপনার চেষ্টা করেও ফেল হয়েছেন, অথবা আপনি সেরকম রাজনীতিবিদ নন সক্রিয়ভাবে? না, আমি রাজনীতি করেছি, কিন্তু সেটার জন্য কেউ বলতে পারবে না কারো কাছে আমি সুবিধা নিয়েছি, এই বিষয়ে আমি একেবারে দৃঢ়ভাবে বলতে পারবো। এবং এই ব্যাপারে রাজনীতি করেন নাকি আবার হৃদরোগের চিকিৎসক আপনি? তো বিএনপি জামাতের কেউ গেলে আবার কোন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হয় কি না? যেহেতু আপনি, আমার রোগীরা বলতে পারবে, আমার রোগীরা আশা করি তারা আমার আমার পাশে আছে এবং প্রচুর ফোন করছে, তারা এই সময় আমার পাশে আছে, আমার সাথে এসে হাসপাতালে দেখা করছে, আমাকে সাহস দিয়ে যাচ্ছে। আচ্ছা, মানে সবাইকে সেখানে রোগীর সাথে কোনো কোনো দল মত এগুলা থাকার কোনো প্রশ্ন উঠে না। এখন আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি, আমি যেটা বুঝতে পারছি যে আপনি কোনো অপকর্মের সাথে বা এই গত কদিন ধরে যে কথাগুলো উঠে আসছে আপনাকে ঘিরে, এগুলি কোনো কোনোটার সাথে আপনি যুক্ত নন, রাইট? আমি একটা মেয়ে, আমাকে নিয়ে কথা বললে একটা মুখরোচক কথা হবে, তাই না? আমার ছবিগুলো দিলে একটা দেখতে মানুষের আনন্দ হবে। যারা অপরাধ স্বীকার করেছেন তাদের কোনো ছবি নাই, যারা জবানবন্দি দিয়েছে অপরাধ স্বীকার করে তাদের কোনো ছবি নাই, কিন্তু আমার ছবি আছে। কেন? কারণ আমার ছবি দেখতে মানুষ বেশি আনন্দ পাচ্ছে, একটা চ্যানেলে আমাকে এভাবে প্রেজেন্ট করলে টিআরপি বাড়ছে, তো এই জন্যই তারা। এবং আমি মনে করি যে করোনা কালে কিছুটা বিনোদনও তারা এখান থেকে নিচ্ছে, দেখা যাচ্ছে যে ওদের করোনা কালে যেটা স্ট্রেস থাকে সেই স্ট্রেসটা কি আপনি এনজয় করছেন? আপনিও তো ব্যাপকভাবে পরিচিতি পাচ্ছেন, আপনিও তো খুব মানে আলোচিত হচ্ছেন, সেটা তো আপনার একটা আপনি কিভাবে বোধ করছেন সেটাকে, কারণ আপনিও তো কভারেজ হচ্ছেন। এখন যে যেভাবে দেখে, যেমন অনেকে আমাকে সান্ত্বনা দিয়ে বলছে যে নেগেটিভ প্রচারও কিন্তু একটা প্রচার, তো এখন বাংলাদেশে সবাই তোমাকে চেনে, তো এখন আমি তো এই জিনিসটাকে নিতে পারছি। সেই হিসেবে সামনে কি পলিটিক্যালি আরো অ্যাডভান্স হওয়ার চিন্তা ভাবনা আছে এই পরিচিতিটাকে কাজে লাগিয়ে? কারণ বাংলাদেশ তো পরিচিত হলেই হয় যেকোনো ভাবে, নেগেটিভ হোক বা পজিটিভ, হ্যাঁ যেকোনো ভাবে অ্যাট লিস্ট রাজনীতিতে একটা জায়গা করা যায় অন্তত। আসলে কোথাও কোনো জায়গা করার ইচ্ছে আমার কখনো ছিল না। আমি আপনাকে এর আগেও বললাম যে এনআইসিবিডির অ্যালোটেড বাসাতেই আমি এখন পর্যন্ত জায়গা করতে পারিনি, যে আমি এতদিন ধরে ওখানে আছি, আমি এখন পর্যন্ত একটা বাসা আমার নামে নাই। তো যাই হোক, কোথাও জায়গা করার উদ্দেশ্য আমার না। আর নেগেটিভ এই প্রচারগুলো যেগুলো একেবারে মানে আমাকে রেগুলার ক্ষতবিক্ষত করছে, আসলে আমার আত্মাকে পর্যন্ত মানে প্রতিনিয়ত আমি রক্তাক্ত হচ্ছি।